আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমার একজন প্রিয় স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি গতকাল মাগরিবের নামাজের পর থেকে চট্টগ্রাম হালিশ শহর একটি মসজিদ থেকে, গ্রিন ভিউ হালিশ শহরের একটি মসজিদ থেকে মাগরিব নামাজের পর থেকে আর বাসায় ফিরেনি। তিনি তার ছেলে একটি ফেসবুকে পোস্ট করেন যে আমার বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো স্যারের বাড়ি হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপে এবং তিনি হালিশ শহরে থাকেন, তার স্থায়ী বাড়ি হচ্ছে সন্দীপ। তো উনি আসলে অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলেন, অত্যন্ত নর্মভদ্র একজন মানুষ, খুবই আন্তরিকতার সাথে কথা বলেন, মানুষের সঙ্গে খুবই ভদ্রতার সাথে কথা বলেন। ওনার সাথে আসলে দীর্ঘ আমি অনেক সময় পার করেছি। স্যার অত্যন্ত ভালো একজন মানুষ, ওনার বাড়িতে আমি অনেকবার গিয়েছি এবং ওনার সম্পর্কে আসলে বলার মতো কিছু নেই। ওনাকে আপনার হয়তো বা মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনে যে ফটো দিতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন। যারা সন্দীপের কমিউনিটি যারা আছেন চট্টগ্রাম এবং ঢাকা বিভিন্ন জেলায় এবং প্রবাসে যারা আছেন, আপনারা আপনাদের ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল সাইটে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং প্রিয় স্যারকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই সহায়তা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।